কিছু মানুষ খুব দ্রুত গতিতে কথা বলে, কিছু মানুষ খুব আস্তে কথা বলে, কেউ আবার সবসময় খুব এক্সাইটেড থাকে, আবার কেউ খুব নর্মাল কথা বলে। এগুলো হচ্ছে তাদের চারিত্রিক গঠন। মানে কেউ ধরো খুব রেগে রয়েছে, কেউ ধরো খুব শান্ত, কেউ ধরো আবার সবসময় খুব মানে যেমন চলছে তেমন। তো তুমি যখন এই কাগজ ছবিটা দেখবে, পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা দেখলে তোমার একটা ফিল হবে। তো সেটাই আমি সবার আগে উপলব্ধি করতে পেরেছি ছবিটা দেখে। মানে কেউ ধরো কখনো রাগই করে না, তাকে আমরা কেউ রাখতে দেখি না, আমাদের পরিবারের এমন একজন আত্মীয়। এবার সিচুয়েশান এমন হলো বা কেউ একটা এমন কথা বললো বা পরিস্থিতি এমন ঘুরলো, সেই লোকটা হঠাৎ করে রেগে গেল এবং এমন তার কথাবার্তা আমরা হয়তো কথা বুঝতেই পারছি না, কথা হয়তো জড়িয়ে যাচ্ছে, বা সে হম্বি তম্বি দিয়ে এমন একটা কাজ করে ফেললো, একটা দুর্ঘটনা ঘটে গেল। তো আমি যখন এই সম্পূর্ণ ছবিটা দেখছিলাম, পঙ্কজ ত্রিপাঠীকে প্রথম থেকে দেখলে আমার সেটাই মনে হচ্ছিল যে জীবনে যাই হোক এই মানুষটার খুব উন্নতি করার দরকার রয়েছে, বা জীবনটা এরকমভাবে চলছে এটাই তো ভালো আছে। তো তার মনে হয় চিন্তাভাবনাটা এরকমই, এবং সেই মানুষটারই যখন হচ্ছে লড়াই করতে হবে, বুদ্ধি দিয়ে কথা বলতে হবে, এটা এরকমভাবে করতে হবে, এবং শেষে হম্বি তম্বিতে যা হলো তার সাথে, সেটা দেখে সত্যি মানে হাততালি দিতে ইচ্ছা করছিল। এবং ব্যাপারটা হচ্ছে একজনের অভিনয় তখনই সার্থক যখন অভিনয়টা দেখার অভিনয় মনে হচ্ছে না। তো সেটা হচ্ছে এই ছবিতে তোমার দেখলে মনে হবে। এবং তার চেয়েও বড় কথা, এই ছবিতে বহু এমন চরিত্র আসবে যারা সাপোর্টিং কাস্ট, মানে ছোট্ট ধরো 1 মিনিটের জন্য এসছে। আমরা জানি এই ছবির পর আমরা তাদেরকে হয়তো কবে দেখবো আমরা নিজেও জানি না, বা মনেও করতে পারবো না যে কাগজ ছবিতে দেখেছিলাম। কিন্তু এই ছবিতে এরকম এত জনকে দেখানোর জন্য এবং তাদেরকে দিয়ে যেরকমভাবে কাজ করানো হয়েছে তার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার হচ্ছে এই ছবিটার যদি গল্পে আসি, তো এই ছবিটার গল্প আমি ট্রেলার রিভিউর সময় বলেছিলাম এটা একটা ট্রু ইভেন্টের ওপর বেস্ট। উত্তরপ্রদেশে একজন কৃষক ছিল যার নাম ছিল লাল বিহারী, যিনি 19 বছর সিস্টেমের অ্যাগেনস্টে লড়েছিলেন। এবং এই ছবিতে ডায়লগ রয়েছে, পঙ্কজ ত্রিপাঠী বলবে যে রাবণের সাথে রামের যুদ্ধ অনেক সহজ ছিল, কারণ রাবণের 10খানা মাথা ছিল আর সিস্টেমের কত মাথা তা দেখা যায় না, অগুনতি। তো এই লড়াইটা ওই মানুষটা আসল জীবনে লড়েছে, এবং উনি সেই সময় 100 জনকে জোগাড় করেছিল যারা সত্যি জীবিত থেকে তাদের নামের আগে মৃত, মানে সবাই বলছে তারা কাগজে মৃত। তো এই মানুষটার লড়াই নিয়ে হচ্ছে এই ছবিটার গল্প। কিন্তু এখানে নামটা হচ্ছে ভারতলাল, মানে হচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা। তো ভারতলালের পরিবারের লোক তাকে ঠকিয়ে তাকে মৃত বানিয়ে দিচ্ছে। এবার হচ্ছে সেই মানুষটার এই লড়াই সরকারের অ্যাগেনস্টে, এবং তাকে কোথাও একটা কি সর্বশান্ত হয়ে পড়তে হচ্ছে। তো এই নিয়ে হচ্ছে এই ছবির গল্পের থেকে বেশি গল্প বলা যাবে না। এবার তোমরা কি Z5-এ ছবিটা দেখো, ছবিটা Z5-এ আজকে রিলিজ হয়েছে, পজিটিভ দিক নেগেটিভ দিক। এই ছবির যেটা সর্বপ্রথম পজিটিভ দিক, আমি জেনকে তাণ্ডব নিয়ে কথা বলছিলাম সেইকে বললাম, এটা প্রকাশ ঝা বহু ইন্টারভিউতে বলেছেন, আমরা যখন ছবি দেখি, ছবি নিয়ে আলোচনা করি, এগুলো তো চলতেই থাকে, কিন্তু একটা ছবিতে যদি একটা হিউজ কাস্ট থাকে, কাস্ট বলতে কিন্তু তুমি কয়েকজন পরিচালক বলছি, প্রকাশ ঝা, সঞ্জয়লীলা ভানসালী, এই 2-3 জন সামনের একদম ক্যামেরার ফ্রন্টে যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে এবং একদম ক্যামেরার একদম শেষ প্রান্ত, একটুখানি তাদের মাথা দেখা যাচ্ছে, তাদেরও কস্টিউম সম্পূর্ণ দিতে হবে এবং সামনের লোকটারও, কোনো যেন কোনোভাবে খামতি না থাকে। এটা বহুবার তারা করে থাকেন এবং সঞ্জয়লীলা ভানসালী বহুবার এই কথা বলেছেন যে আমার ডান্সের যখন সেট হয় একদম শেষ প্রান্তে লোক, ক্যামেরাম্যান বলে, সিনেমাটোগ্রাফার বলে যে ওর ড্রেস দেখা যাবে না, আমি বলি না, সবাইকে দেখা যাবে, আমি আমার দিক থেকে স্যাটিসফাই থাকতে চাই। তো এরকম একটা সেটে যখন কাজ করা হয়, রিয়েল লোকেশনে শ্যুট করা হচ্ছে, একটা সরকারি অফিস দেখানো হচ্ছে, সেগুলো যে কতটা শ্যুটের ক্ষেত্রে কঠিন এত লোক নিয়ে করা, সেটার জন্য অবশ্যই একটা বড় অ্যাপ্রিসিয়েশন, একটা বড় হাততালি। এই ছবির সেকেন্ড যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিতে প্রত্যেকের খুব স্বাভাবিক অভিনয় এবং পঙ্কজ ত্রিপাঠী অসাধারণ। মানে থেমে থেমে কথা বলে, মাথা নাড়ে, আবার সে এমন কিছু কথা বলে যেগুলো দেখলে আমাদের হাসি পায়, আবার যখন তার জামা কাপড় ছিঁড়ে নেওয়া হয় সেগুলো দেখলে খুব কষ্ট লাগে। তো অসাধারণ পঙ্কজ ত্রিপাঠী, 2020-র খারাপ সময়েও তার অভিনয়গুলো যেন আমাদের মনে খুব দারুণভাবে জায়গা করে রেখেছিল, এবং 2021-এর শুরুটাই এত সুন্দরভাবে তিনি করলেন, আমার তার কাজ অসাধারণ লাগে এবং এবারও দারুণ লেগেছে। এছাড়াও আমি বললাম প্রত্যেকে যারা কাজ করেছে, শুরুতেই বললাম সবাইকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। সতীশ কৌশিক খুব ভালো কাজ করিয়েছেন, নিজেও খুব ভালো কাজ করেছে। এই ছবির থার্ড পজিটিভ, সতীশ কৌশিকের খুব সুন্দর পরিচালনা। এই ছবিতে অনেকগুলো ধাপ রয়েছে, অনেকগুলো দিক রয়েছে, সেগুলো খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করেছেন, সেগুলো খুব ভালো লেগেছে। এই ছবিতে আমি 2 সিন নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে যখন পঙ্কজ ত্রিপাঠী সাইকেল চালিয়ে নিজের চাচার বাড়িতে যাবে, তো সেই সময় দেখবে আমাদের বাবা কাকারা আগেকার দিনের মানুষেরা খুব করতেন সাইকেল, তারা হচ্ছে একটা প্যাডেলে পা দিয়ে, এখনও বহু লোক করেন, লাফ দিয়ে উঠতেন সাইকেলে। তো ও হচ্ছে ওরকমভাবে সাইকেলটা নিয়ে আসবে, সাইকেলের ব্রেক কষবে না,
ও ওই অবস্থাতেই না লাফ দিয়ে নেমে যাবে এবং সাইকেলটা আপনি আপ চলতে চলতে পড়ে যাবে। তা ওই জায়গাটাই একটা মানুষের বেগের সময়, নিজের দ্রুততার সময় সব কিছু ভুলে যান সেটার একটা বড় প্রমাণ ওই সিনটার মাধ্যমে দেখিয়েছেন। এবং আরও একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে একদম শেষ চূড়ান্ত জায়গায় যেখানে লাঠিচার্জ করা হবে, সেই জায়গাটাও দুর্দান্ত। তো ছবিতে এরকম বহু জায়গা আছে, বহু ফ্রেমিং রয়েছে যেগুলো তোমার মনে অবশ্যই জায়গা করে রাখবে। আচ্ছা, এই ছবির নেগেটিভ দিক আমার তেমন কিছু লাগেনি, ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব আহামরি লাগেনি, মোটামুটি ঠিকঠাক লেগেছে। এবং আমি বলে রাখি এই ছবিতে মেবি উদিত নারায়ণ এবং আলকাজির একটা গান রয়েছে, যে গানটা হচ্ছে পুরনো একটা ফিল আনার জন্য, সেই গানটা আমার ঠিকঠাক লেগেছে। গানগুলো সেরকম মানে মনে দাগ কেটে রাখার মতো নয়। এবং আরও একটা জিনিস আমার বলার, সেটা হচ্ছে এই ছবিতে যে হচ্ছে ওর চাচির ক্যারেক্টার করেছেন, ঠিক আছে, মানে ওর কাকির যে চরিত্রটা করেছে, ওনারটা একটু বিট ড্রামাটিক মনে হয়েছে একটুখানি, এবং ওনার পোর্শনটা একটু ওভার স্যাচুরেটেড করা হয়েছে ছবির জন্য, উনি যেহেতু নেগেটিভ ওটা বোঝানোর জন্য, যেটা আমার একদম ভালো লাগেনি নামটা রিয়েলিস্টিক ছবিতে। ওভারঅল আমার মনে হয় তোমাদের অবশ্যই কাগজ দেখা উচিত, খুব ভালো লাগবে, এবং এই ছবিটা কখনোই মিস করা উচিত না যদি তোমরা ভালো ছবিকে সাপোর্ট করে থাকো, ভালো ছবি দেখার কথা বলে থাকো। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই ছবিতে সালমান খানের মনোলগও রয়েছে ছবির শুরুতে এবং শেষে, এবং এরকম একটা ছবি প্রোডিউস করার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আমার রিয়াকশন কাগজ নিয়ে, যারা দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে ঘুরে অবশ্যই করে দেবে। আবার দেখা হচ্ছে, নিজের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে, টেক কেয়ার।